আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ শনিবার সকালবেলা সায়নের জন্য একটু প্যান প্যানকেকস বানাবো তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আমি একটা গ্লাসে এখানে নিয়েছি একটা ডিম আর এক চামচ দুধ আর আমি এখানে গ্লাসে নিয়েছি কারণ এর ভিতরেই গুলাইয়ে বানাবো ঝামেলা না ঝঞ্ঝাট না করে তো আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ময়দা লাগবে একটা ডিম যেহেতু আমার এখানে তো ভালো করে মিশিয়ে নেবো যেন কোনো লামস না থাকে খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম আমি এটা মধুর সাথে সার্ফ করছি এখানে চিনির শিরা দিয়ে খেলেও ভালো লাগে শারীরিক অসুস্থতার কারণে অনেক কিছু করতে ভাল লাগছে না ঝটপট ফাঁকিবাজি সব কিছু করছি তো সকালে ঘর সব কিছু এলোমেলো ঘরের রাতে অনেক সময় আসলে গোছ গাছ করতে ভালো লাগে না তো এগুলা সব ক্লিন করবো আর শান রাতে ঘুমানোর সময় যে সব এখানে ফেলে রাখবে সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে আসলে অনেক কাজ থাকে সে কাজগুলা দেখানো সম্ভব না ক্যামেরার মাধ্যমে আর দেখাতে গেলেও আপনারা বিরক্ত হবেন এই জন্য সব কিছু দেখানো হয় না তো এতক্ষণ সংসারের প্রয়োজনীয়তা কাজগুলা শেষ করে এখন আমার নিজের শান্তির কাজ করছি এই অঙ্কুরগুলা অনেক দিন থেকে হয়ে আছে তো এগুলো আমি উঠাইয়ে অন্য একটা জায়গায় লাগিয়ে দিব গাছগুলো আসলে এইভাবেই বড় হয় তো আমি এখানে নারিকেলের মালার ভিতরে এটা লাগাচ্ছি নারিকেলটা বের করে নিয়েছি পরে এটা দিচ্ছি এইভাবেই হবে এগুলা আর কিছুই করা লাগবে না জাস্ট এখানে ফেলে রাখলেই হবে আমার গাছ এইভাবে বাড়ছে আর আমার এগুলা করতে আমি খুব ভালোবাসি তো ছোট্ট একটা পটে গাছ লাগিয়েছি আসলে আমার এসব জিনিস অনেক পছন্দ আর আমার ছোটোবেলায় ফিরে যাই আমি এসব করলে আর আমি ছোট হয়ে থাকতে চাই বড় হব না বড় হয়ে হলে অনেক জ্বালা আর এই যে ঝাড়টা দেখছেন এটা আমি শায়নকে স্কুল থেকে আনার সময় একটা ওয়ালেস ভুলছে পরে ওখানে নিয়ে আসছি তো মার্শাল্লাহ বেঁচে গিয়েছে বেশ অনেক দিন থেকেই আছে ওরা আমার কাছে তো কিছু কাপড় জমা হয়েছে এগুলা ভাজ করব মা ছেলে দেন রান্না করতে যাব আর আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে এবং আনকমন একটি রেসিপি শেয়ার করব আমি যখন প্রথম এটা খেয়েছিলাম আমার কাছে একটু কেমন লাগছিল যে এটা কেমন লাগবে খেতে কি তো মার্শাল্লাহ অনেক ভালো লেগেছিল। তো আমি বানাবো হচ্ছে এসোডের বিরিয়ানি তো আমি এখানে তার জন্য দুই কাপ চাউল পানিতে ভিজিয়ে রাখলাম আর এই যে কাঁচা কাঁঠাল আমি আগেই দেখিয়েছি যে কাঁঠালটা আমি কিভাবে স্টোর করে রাখছি ফ্রিজে তো এটা আমি টুকরা করে কেটে নিব কড়া বসিয়ে দিলাম দিলাম এক টেবিল স্পুন ঘি কিছু কাজু বাদাম দেন কিশমিশ ভেজে উঠাবো। ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে ফেলছি এক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম ঘিয়ের ভিতরে দুইটা তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিলাম ফ্লেভারটা বের হয়ে আসলে বাকি জিনিস অ্যাড করবো তো আমি কাঁঠাল দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু ভেজে নেব এটা খেতে খুবই ভালো লাগে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই বাসায় ট্রাই করবেন কারণ সামনেই কাঁঠালের সময় আসছে এক টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম একটু খেতে মিষ্টি মিষ্টি হবে রাখা সালটা দিয়ে দিলাম চালটা একটু ভাজা ভাজা করে নিব চাল আমার ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো আমি গরম পানি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা ঢেকে দিব আর সায়নের ডিমান্ড অনুযায়ী আমি এখানে তেল বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাই করে নিব তো এই রেসিপিটা আমি অন্য কোনো একদিন দেখাবো আপনাদের এটা আমার আসলে আগেই মেরিনেট করার ছিল তো এই জন্য দেখাতে পারি নাই তো আমার এই যে কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে বিরিয়ানিটা এসোড়ের বিরিয়ানি খুব টেস্ট এটা খেতে তো আমি কাজু আর কিশমিশগুলা দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ হয়ে গিয়েছে চালটা আর কিছুই করব না জাস্ট নামিয়ে নিব এখন ঘরটা মপ দিব দেন গোসল করে তারপর তো আমার গোসল হয়ে গিয়েছে কিছু কাপড় ছিল এগুলা দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য তো এই যে মজাদার এসরের বিরিয়ানি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আশা করি ভালো লাগবে এটা আমার ঘরে সবাই পছন্দ করে তো সায়ান জিদ করতেছে শানের সঙ্গে খেলা করতাম তো আমি খেলায় বসেছি আর আজকের এই গুলাটি আমি অসমাপ্ত রাখবো তো কালকে অবধি করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ